আলহামদুলিল্লাহ আমরা এক আপটা পরিবার নিয়মগুলো শিখছি এখন আমরা তিন আলিপটা টানিয়া পরিবার নিয়মগুলো শিখবো ইনশাআল্লাহ টান মূলত তিন প্রকার টান মূলত তিন প্রকার টান মূলত তিন প্রকার এক আলিফ তিন আলিফ চার আলিফ এক আলিফটা পরিবার নিয়ম চারটি আমরা শিখেছি মাদের হরফ হইলে একা পুরিতে নিয়ে হয় মাদের হরকত হইলে একা লিপটা নিয়ে হয় দুই জবরে ওয়াকফো হইলে এক জবর বাদ দেয়া একা পুরিতে নিয়ে হয় লিনের হরফের বামের হরফে ওয়াকফো হইলে একালেপটা নিয়ে পড়িতে হয় একালিপ্টানিয়া পরিবার নিয়ম চারটি আমরা শিখেছি এখন আমরা শিখবো লিপ্টানিয়া পরিবার নিয়ম তিনালিফটানিয়া পরিবার নিয়ম দুইটি মাদ্দেই আসলির বামের হরফে ওয়াক ফো হইলে তিনালিফটানিয়া পড়িতে হয় দুই মাদ্দেই আসলির উপরে চি কোন চিহ্ন হইলে তিন পড়িতে হয় আমি আরেকবার বলবো তিন পরিবার নিয়ম দুইটি মাদ্দেই আসলির বামের হরফে ওয়াক ফো হইলে তিনালিফটানিয়া পড়িতে হয় মধ্যে আসতে রূপরে চি কুন চিহ্ন হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় আমরা এখন মাদ্দে আসতে বামের হরফে অক্ষ হইলে তিনালিফ টানিয়া পড়তে হয় এটা আমরা অনুশীলন করব উদাহরণগুলো ইনশাল্লাহ সবাই আমার সাথে বলুন না এক লিফ পড়িতে হয় সুন না শুন দেখেন পাশে একটা অক্ষ দেখা যাচ্ছে এটা হলো মাদ্দে আস্তি জবরের বাম পাশে খালি আলী মাদের হরফ মাদের হরফ এটা হলো মাদে আসলি মাদ্যে আসলির বামের হরফে অক্ফ হয়েছে চিনের সাথে অক্ফ হয়েছে আর অক্ফ হলে আমরা পূর্বের শিখেছি একমাত্র খাড়া জবর আর দুই জবর বাদে সব কিছু সাকিন হয়ে যাবে সোজা হিসাব একদম সহজ যে খাড়া জবর আর দুই জবর সাকিন হয় না আর সব কিছু কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে আমরা শিখেছি যে মাদ্দে আস্থির বামের হরফে ওয়াক্ফো হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় সবাই আমার সাথে আর বলুন না এক লিফটানিয়া পড়িতে হয় সুন না শোন ওয়ার্ক ফো করিলে তিনালিফটানিয়া পড়িতে হয় যদি বলি কেন আপনারা উত্তরে বলবেন মাদ্দে এই আস্থির বামের হরফে ওয়ার্ক ফো হইলে তিনালিফটানিয়া পড়িতে হয় মাদ্যাস্তি জবরের বাম পাশে খালি আলিফ আর মাদ্যাস্তির বামের হরফে অক্ষ বামের হরফ হলো চিন্তান করুন না হি নিয়ে ভুলিতে হয় র জের এর বাম পাশে যত ইয়া এটা হলো মাদে আসলি রহি মুন রহি মুন অকফ করিলে কয়া লিফটে নিয়া পুড়িতে হয় উত্তরে বলবেন অকফ করিলে তিন লিফটে পুড়িতে হয় কেন জের এর বাম পাশে যত ইয়া মাদে আসলি এটা মাদে আসলির বামের হরফে অকফ হইলে তিন লিফটে নিয়া পুড়িতে হয় রহি হেই তাক কল কলা কলকলাৰ সাৱৰ অফ কয়টি উত্তৰ বলবেন কলকলাৰ সাৱৰ অফ পাঁচটি কি কিম ক প দাল এই পাঁচটি সৰফে জ জমু হৈলে কলকলা কঢ়িয়া পুৰিতে হয় এই পাঁচটার মধ্যে এখানে ক পার্সেন্ট তা ক কল কলা উই একা লিপ্টেনিয়া পুড়িতে হয় তা ক উই মিন তা ক উই মিন ওয়াক করিলে করিলে তিনালিফ্টানিয়া পুড়িতে হয় কেন মাদ দে ই আস্থির বামের খরফে ওয়াক ফো হইলে তিনালিফটেনিয়া পুড়িতে হয় এখানে মাদ্রাস্তি হলো জে বাম পাশে যজমালাইয়া এই মাদ্রাস্টির বামের হরফে এই অক্ষ এই যে অক্ষ হয়েছে মোর মরু এক লিপ্টানিয়া পুড়িতে হয় মোর না মুরসালুন ওয়াকফ করিলে তিন এলিফট নিয়া পড়িতে হয় মুরসালুন মুরসালুন মা আ এগলিফট নিয়া পড়িতে হয় মা আ বুন মা আ বুন দেখুন এখানে অক্ফো করিলে অক্ফো করিলে যে উপরে খাড়া জবর মাধ্যেয়স্তি মাদ্দে আস্তির বামের হরফে অক্ফো হয়েছে তিন আলিফ টানতে হবে আর আমরা আমরা পড়েছি অক্ফের সময় শেষ হরফে দুই জবর এবং খাড়া জবর বাদে আর সকল হরফে কী হয়ে যাবে জজম হয়ে যাবে বার পরে যখন জজম হবে তখন কলকলা করে পড়তে হবে কলকলার হরফ পাঁচটি তার মধ্যে কফ ক বা জিম ডাল এই পাঁচটার মধ্যে এখানে বাড়ছে এখানে তাহলে আমাদের এখানে দুইটি কাজ করতে হবে তিন আলিপ টানতেও হবে কলকলাও করতে হবে হু এক লিপ্টেনিয়া পড়িতে হয় ইফ ক না এফ ক না ওয়াক্ফ করিলে তিনালিপ্টনিয়া পড়িতে হয় এফ কহু। হু উন এফ ক হু উন মুসলি মুসলি মি এক লিপ্টেনিয়া পড়িতে হয় মুসলিম না মুছলিমা ৱাক ফিলেপ্তনিয়া পঢ়ি হয় কিয় মুছলিমিয়া পঢ়ি হয় লিপ্তনিয়া পঢ়ি হয় না হলিডি না পক ফো করলে এক লিপ্টনিয়া পক ফো করলে তিন লিপ্টনিয়া পড়িতে হয় হলিডি হলিডি হা মি এক লিপ্টনিয়া পড়িতে হয় হামি দুন, হামিদুন অকফ করিলে তিন আলিফ কলকলার সহিত পড়িতে হয় এখানে অকফ করলে তিন আলিফ টানতেও হবে কলকলাও করতে হবে হামিদে হামিদে হি সিফটানিয়া পড়িতে হয় হিস বুন হিস বুন অকফ করিলে তিন কলকলার সহিত পড়িতে হয় এখানে ওক ফো করলে তৃণালিফ্ট আনতে হবে কলকলাহ করতে হবে সেই সৃস ইউষ রি ইউশ্রী কু এক হয় ইয়ুশ রিকু না ইউশ্রিকু না ওয়াক করিলে তৃণালিপ্টানিয়া পড়িতে হয় ইয়ুশ يشركون. و لا ولا عل ولا عل لا ولا علكم ولا علكم ولا علكم ت ت ت دو هاي ته থ্যা দু না ত্যাহ থ্যা দু না হয় ত্যা থ্যা দু উন ত্যাহ আমরা তেনালিপ্টানিয়া পরিবার নিয়ম দুইটি আমরা একটি শিখেছি আরেকটি আমরা এখন শিখব মাদ্রিয়াস্তির উপরে চিকন চিহ্ন হইলে তিনালিপ টানিযা পড়িতে হয়